উদার উদ্যান একসময় এক অদ্ভুত গ্রামে বাস করত আমির নামে এক সহৃদয় ছেলে তার একটি জাদুকরী বাগান ছিল যা প্রাণবন্ত ফুল এবং সুস্বাদু ফল দিয়ে সমৃদ্ধ ছিল আমির তার বাগানের আশীর্বাদ সবার সাথে ভাগ করে নিতে পছন্দ করতেন একদিন যারা নামে এক ক্ষুধার্ত পথিক এলেন আমির তাকে উষ্ণভাবে স্বাগত জানালেন এবং তাকে একটি ঝুড়ি ফল উপহার দিলেন যারা বাগানের সৌন্দর্য এবং আমিরের উদারতা দেখে বিস্মিত হয়েছিল তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একদিন অনুগ্রহ ফিরিয়ে দেবেন বহু বছর কেটে গেল এবং আমিরের বাগানটি প্রচণ্ড খরার সম্মুখীন হল গাছপালা শুকিয়ে গেল এবং এক একসময়ের সবুজ বাগানটি অনুর্বর হয়ে গেল আমির হৃদয় ভেঙে পড়েছিলেন কিন্তু তিনি উদারতার গুরুত্ব স্মরণ করেছিলেন তিনি বাকি ফলগুলি প্রতিবেশীদের সাথে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি যখন ফল বিতরণ করছেন তখন ইব্রাহিম নামে একশো হৃদয়বৃদ্ধ লোক হাজির আমিরের দয়ায় স্পর্শ পেয়ে ইব্রাহিম নিজেকে একজন জ্ঞানী ঋষি হিসাবে প্রকাশ করেছিলেন তিনি আমির ও তার বাগানকে আশীর্বাদ করলেন ইব্রাহিমের আশীর্বাদে বাগানটি আবারও ফুলে উঠল আগের চেয়ে আরও সুন্দর আমির শিখেছিলেন যে দয়া এবং উদারতা বীজের মতো যা প্রচুর আশীর্বাদ নিয়ে আসে তার বাগানটি অন্যদের জন্য ভাগাভাগি এবং যত্ন নেওয়ার প্রতীক হয়ে ওঠে গ্রামের সমস্ত বাচ্চাদের একটি দান হৃদয় সৌন্দর্য শেখা গল্পের নৈতিকতা উদারতা এবং দয়া কি কঠিন সময়ে কল্পনার বাইরে আশীর্বাদ নিয়ে আসে